তো আজকে আমরা কোষে দেখি পাঁচ দশমিক দুইয়ের এখানে দুইয়ের দাগের আমরা সি এর অঙ্কটি করবো আগের দিন আমরা বি পর্যন্ত করে দিয়েছি যারা ভিডিওগুলো নি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পারো এবং যারা চ্যানেলটাকে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে দুইয়ের দাগের সি এর অঙ্কটি কি আছে দেখো ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ইকাল টু চোদ্দ আরেকটা আছে পনেরো এক্স প্লাস চব্বিশ ওয়াই ইকোয়াল টু বিয়াল্লিশ তো এখানে এখানে যে চলের সহকগুলি এবং ধ্রুবকের অনুপাতের সম্পর্ক নির্ণয় করব। এবং সম্পর্কটা নির্ণয় করার পরে সমাধান যোগ্য কিনা এবং সমাধান যোগ্য হলে সমীকরণগুলার লেখচিত্র অঙ্কন করে দেখাবো কিভাবে এটা সলিউশন করতে হবে তাহলে ঠিক আছে তোমরা দেখো এর দিকে সি প্রথমে সমীকরণটি তুলব যে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ইকাল টু চোদ্দো এটা হচ্ছে নাম নিয়ে দেবো এক নম্বর আর আরেকটি হচ্ছে কী আছে সেটা হচ্ছে পনেরো এক্স প্লাস চব্বিশ ওয়াই বিয়াল্লিশ এটা হচ্ছে দু নম্বর হয়েছে তাহলে এই দুটো আমরা পেলাম তো এখানে এবারে কী করবো সহকগুলান আর অনুপাত করে দেখব তাহলে দেখো এখানে কী কী পাবো এখানে একটা কী হবে ফাইভ বাই পনেরো আর আরেকটা হচ্ছে আট বাই আরেকটা কত হবে তো এখানে দেখো এখানে তুমি যদি এগুলোকে ছোটো করে দেখো তাহলে কত আসবে দেখো এখানে তুমি যদি একটু রাফে দেখো ক্যালকুলেশন করে তাহলে এখানে দেখো ওয়ান বাই থ্রি আসবে আর এটাও কত আসবে ওয়ান বাই থ্রি আসবে আর এটাও কত আসবে ওয়ান বাই থ্রি আসবে মানে কি তিনটাই সমান তাহলে এখানেও কি এখানেও তাহলে তিনটা সমান আমি এরকম দিয়ে দেবো তাহলে এখানে তিনটা সমান তোমরা এটা জাস্ট রাফে এরকমভাবে দেখে নেবে এখানে কাটাকাটি করার দরকার নেই তাহলে অতেব দিয়ে লিখবে যে অতেব এ ওয়ান বাই এ টু ইকাল টু বি ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু হয়েছে এটা তাহলে অতএব কি এরকম কন্ডিশন হলে আমরা কী বলি যে সমীকরণ দুটি সমাধানযোগ্য কিন্তু এদের কি অসংখ্য সমাধান থাকবে তাহলে ওটা এখানে লিখে দেবো অতএবী লিখবো যে এখানে সমীকরণ সমীকরণ দুটি সমাধান সমাধান যোগ্য এবং এদের অসংখ্য এদের কি অসংখ্য সমাধান থাকবে এদের অসংখ্য অসংখ্য সমাধান সমাধান থাকবে ঠিক আছে ব্যাস এটা তাহলে এরকমভাবে তোমরা লিখবে এরপরে দেখো এক নম্বর এবং দু নম্বর সমীকরণটাকে নিয়ে সলিউশন করব সলিউশন করে সেটার লেখচিত্রটা অঙ্কন করব তো সবার প্রথম দেখো এখানে সবার প্রথম এক নম্বর সমীকরণটাকে নিব তাহলে লিখব যে এক নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর দিয়ে সমীকরণটা কী আছে দেখব তাহলে এক নম্বর সমীকরণ এখানে তাহলে আছে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ইকাল টু চোদ্দ এটা তো এখান থেকে দেখো এক্স ক্যালকুলেশন করলে এক্স ক্যালকুলেশন করবো তাহলে ফাইভ এক্স ইকাল টু কত চোদ্দো মাইনাস এইট ওয়াই এটা আর এটাকে আর একটু ক্যালকুলেশন করলে এক্সের মান বার করবো তাহলে কত আসবে চোদ্দো মাইনাস এইট ওয়াই ডিভাইড বাই কত পাঁচ এটা ঠিক আছে এরপরে দেখো দু নম্বর সমীকরণটাকে আমি এখানে নিব তাহলে লিখব যে দুই নম্বর সমীকরণ থেকে পাই দু নম্বর সমীকরণটি দিয়ে কী আছে দু নম্বর সমীকরণটি আছে দেখো পনেরো এক্স প্লাস চব্বিশ ওয়াই ইকাল টু কত বিয়াল্লিশ এটা তো এখানে দেখো এখানে তুমি যদি দুদিকেই তিন দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কত হবে পনেরো এক্স চব্বিশ ওয়াই ডিভাইড বাই থ্রি এবং এদিকেও তুমি তিন দিয়ে ভাগ দাও তাহলে বিয়াল্লিশ বাই তিন উভয় দিকে তিন দিয়ে আমি কী করছি ভাগ দিয়ে দিচ্ছি এরপরে তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আছে দেখো পনেরোকে তিন নিয়ে ভাগ করলে কত হবে তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে ফাইভ এক্স আর এখানে কত আসবে এখানে দেখো এইট ওয়াই কারণ চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে এটা আর এটা কত হবে চোদ্দো তো এখান থেকে আমি যদি এক্স ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফাইভ এক্স আর এখানে হবে চোদ্দ মাইনাস এইট ওয়াই এটা হয়েছে তাহলে এখানে এবারে করলে কত এসবে এক্সিক্যাল টু চোদ্দ কত ডিভাইড ফাইভ এটা তো তাহলে দেখো দুটো ক্ষেত্রে আমার কিন্তু এর মান কিন্তু একই এলো এখানেও দেখো চোদ্দ মাইনাস এইট ওয়াই ডিভাইড ফাইভ এবং দ্বিতীয় নম্বর সময় ঠিক মাইনাস এবারে এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা এখানে ক্যালকুলেশন করব তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর ক্যালকুলেশন করা তো এখানে দেখো আমি যে পয়েন্টগুলো বোস করিয়ে করে দিচ্ছি সেই পয়েন্টগুলো তোমরা চাইলে করতে পারো দেখবে একই মান আসবে দেখো আমি প্রথমে কি করবো দেখো আমি প্রথমে এখানে ওয়ের মান ক্যালকুলেশন করতে হবে তো ওয়ের মান আমি এখানে যদি তিন পুট করি তাহলে তিন পুট করলে কত আসবে দেখো এখানে তিন পুট করলে চব্বিশ মানে এর সঙ্গে আট গুণ করলে চব্বিশ চব্বিশ থেকে চোদ্দ বাদ দিলে কত আসবে দশ এবং পাঁচ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসবে দুই তাহলে দেখো এখানে দুই মানে মাইনাস দুই আসবে তাহলে এখানে এর মান তিন বস করাবো তাহলে এখানে মান কত বেরোবে এখানে হচ্ছে মাইনাস দুই হয়েছে এটা এরপরে দেখো আমি যদি এখানে ওয়ার মান এখানে দেখিও মাইনাস দুই বস করাই তাহলে মাইনাস দুই বস করাইলে কত আসবে মাইনাস এনে আসবে প্লাস আর দুগুণে ষোলো ষোলো আর এখানে চোদ্দো তাহলে কত হবে এখানে কত হবে তিরিশ এখানে হবে তাহলে তিরিশ এবং তিরিশকে পাই দিয়ে ভাগ করলে ছয় তাহলে এখানে দেখো ওয়ার মান যখন আমি মাইনাস দুই বোস করাবো তখন এখানে কত আসবে এখানে আসবে ছয় তোমরা চাইলে মানগুলো বসকুটি করি দেখতে পারো আমি কেমনভাবে দেখতে হবে মানে করে করে সেটা আমি আগের অঙ্কগুলো নিয়ে দেখিয়ে দিয়েছি এইটা ডিটেলসে করছি নি তোমরা চাইলে সেইভাবে করতে পারো ডিটেলসে মানগুলো বসকুটি করি এরপরে দেখো এরপরে আমি দেখো এর মানে আমি কি বস করাবো দেখো আট বস করাবো আট বস করালে দেখো এখানে আট বস করালে কত হবে চৌষট্টি তাহলে চৌষট্টি হবে তাহলে চৌষট্টি থেকে চোদ্দ বাদ দিলে কত আসবে পঞ্চাশ এবং পঞ্চাশ মানে মাইনাস পঞ্চাশ তাহলে মাইনাস পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত মাইনাস দশ তাহলে এখানে আমি আট পুট করবো তাহলে এখানে আসবে কত মাইনাস দশ এক্সে এবার এইটাকে হচ্ছে আমরা গ্রাফ কাগজে এখানে স্বরেখাংশটা অঙ্কন করবো এই মানগুলো দিয়ে তো চলো সেটা করা যাক তো সবার প্রথম দেখো এখানে অক্ষগুলো কেটে নিবে এখানে এক্স এক্স ড্যাশ আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ আর উপরে হচ্ছে কত উপরে হচ্ছে ওয়াই এবং আমি সবাই সময় বলেছি যে এখানে তোমরা অঙ্ক করার আগে এই এই ক্যালকুলেশনটা ভালো করে একটু করে নিবে যে এখানে প্লাস এখানে প্লাস প্রথম পাদে এবং এখানে হচ্ছে প্লাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস প্লাস তো এটা তো এখানে তাহলে এই ক্ষেত্রে এটা করে নিবে তো তারপরে কোন পাদে হবে সেটা দেখবে তোমরা প্রথমে দেখো এক্সের মানে আছে মাইনাস দুই ওয়াইয়ের এর মানে আছে প্লাস তিন তাহলে প্রথমটা মাইনাস তারপরেরটা প্লাস মানে কোন ঘরে হবে এই দ্বিতীয় ঘরটা হবে তাহলে দ্বিতীয় ঘরে অঙ্কন করব তাহলে এর মান হচ্ছে মাইনাস দুই তাহলে এর মান হচ্ছে এখানে মাইনাস দুই তাহলে এক্সের ঘর দিকে এদিকে যাব এক ঘর দু ঘর আর ওয়ায়ের মান কত আছে এখানে ওয়ের মান আছে তিন তাহলে উপর দিকে দিয়ে তিন ঘর তাহলে এর মান হচ্ছে ঘর আর এর মান হচ্ছে তিন ঘর তাহলে এক ঘর দু ঘর তিন ঘর এখানে হবে তাহলে এটাই এখানে হবে ঠিক আছে এরপরে দেখো এরপরে পরেরটায় কী আছে পরেরটায় দেখো আছে এক্সের মান আছে ছয় প্লাস ছয় এর মান আছে কত এখানে হচ্ছে মাইনাস দুই মানে এক্সের মান ছয় মানে প্রথমটা প্লাস তারপরে মাইনাস তাহলে কোন ঘর হবে এখানে চতুর্থ ঘরটা হবে তাহলে প্রথমে হচ্ছে ছ ঘর যাবো প্লাসের দিকে তারপরে হচ্ছে দু ঘর যাবো মাইনাসের দিকে তাহলে প্রথমে হচ্ছে এক্সের মান ছয় মানে ছ ঘর যাবো এ পাশে তাহলে হচ্ছে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছঘর আর ওয়াইয়ের দিকে কত মাইনাস দুই তাহলে মাইনাস মাইনাস মানে কি নিচের দিকে আসবে তাহলে এক ঘর এখানে দুঘর ঘর ব্যাস এখানে তাহলে এটা এর পরেরটা দেখো এরপরেরটা কী আছে এর মানে আছে মাইনাস দশ ওয়াই এর মানে আছে প্লাস আট তাহলে প্রথমটা মাইনাস তারপরটা প্লাস মানে কী এখানে দ্বিতীয় ঘরটি হবে তাহলে প্রথমে এক্সের এক্সে যাবো মাইনাস দশ মানে এখানে মাইনাসের দিকে যাবো তাহলে এখানে হচ্ছে মাইনাসের দিকে দশ ঘর তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় সাত আট নয় এখানে দশ আর ওয়াইয়ের দিকে কত আট ঘর তাহলে আট মানে উপর দিকে আট ঘর যাবো তাহলে এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ছয় সাত এখানে হচ্ছে আট হয়েছে তাহলে আট ঘর তাহলে এটা তাহলে এখানে তো এবারে আমরা কী করব স্কেলের সাহায্যে এখানে এটাকে এখানে কেটে নেব তো স্কেলের সাহায্যে এখানে এটাকে যোগ করে কেটে নেব তো তোমরা এটা সবসময় আমি বারবার বলছি তোমরা কিন্তু লেটে অঙ্কন করবে কলমে অঙ্কন করবে না আমি এটা তোমাদের ভিডিওতে পরিষ্কার বোঝানোর জন্য সেই জন্য কলমে কিন্তু অঙ্কন করছি তোমরা নাহলে কিন্তু কলমে অঙ্কন করবে না তো এটা তো এখানে চাইলে বিন্দুগুলো বস করাতে পারো কোনটা কত অঙ্কন করেছো তাহলে এটা আমি কত অঙ্কন করেছি মাইনাস দশ কমা এখানে আট আর তারপরটা এই নিচেরটা কত অঙ্কন করা হয়েছে ছয় কমা মাইনাস দুই আর এটা আর এখানে এটা কত অঙ্কন করা হয়েছে এখানে এটা করা হয়েছে মাইনাস দুই কমা তিন তো এটা তো এখানে এটা অঙ্কন করা হয়েছে এখানে নাম দিয়ে দো এটা ও আর এখানে এটার নাম দিয়ে দো এ আর বি ঠিক আছে এটা এবি। বি তো এইভাবে তোমরা যাস লেখচিত্রটা অঙ্কন করবে তাহলে এখান থেকে কি এখান থেকে আমরা একটাই ডিসিশন নিতে পারছি দেখো কোথাও কিন্তু কোনো সাধারণ সমাধান মানে একসঙ্গে অনেকগুলো সাধারণ সমাধান থাকবে এখানের ক্ষেত্রে তিনটা বেরিয়েছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট যে সমাধান সেটা কিন্তু পাবো না ঠিক আছে তো এইভাবে লেখচিত্রটা অঙ্কন করবে এবারে কীভাবে লিখতে হবে দেখো খাতায় তাহলে অতএব দিয়ে এখানে লিখবে যে লেখচিত্র থেকে বোঝা যায় যে সমীকরণ সমীকরণ দুটির কেবল মাত্র একটি নির্দিষ্ট নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে না একটি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে না অসংখ্য সাধারণ সমাধান থাকবে ঠিক আছে ব্যাস এইটাই হচ্ছে লিখলেই হবে আর কিছু লিখতে হবে না এখানে এক্ষেত্রে তো বলেনি যে তোমাকে সমাধানগুলো লিখতে হবে কি তিনটা লিখতে হবে কিছু বলেনি এইটুকু জাস্ট লিখলেই হবে আশা করি বুঝা গেছে পরের দিন নেক্সট যেটা বাকি আছে এরটা ওটা করে দেবো